বর্ষা মৌসুমের শুরুতে রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতির দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন, বলছেন বিশেষজ্ঞরা। রয়েছে সমন্বয়হীনতা। এখন শুনলাম তারা নতুন ওষুধপত্র আনছে, কিন্তু ঘটনা তো অলরেডি ঘটে গেছে। দায় স্বীকার করে আরও সতর্ক কর্তৃপক্ষ, প্রস্তুত স্বাস্থ্য অধিদপ্তরও। রোগী সংখ্যা বাড়ছে, ঘাটতি ছিল বা আছে, এটা তো অবশ্যই আমার স্বীকার করতে হবে। আমাদের হাতে প্রোগ্রাম আছে, আমরা এটা করব, বললাম যে এটা চলমান। টেকনিক্যাল সাপোর্ট বলেন, ফান্ডিং বলেন, সব কিছুই কিন্তু আমরা প্রপারলি আমরা তাদেরকে কোঅপারেট করি। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ এবং আমি ইমদাদুল হক। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আওয়ামী লীগের দুই মত, মূল্য প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ সমাবেশ। এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর করে পাঠানো হলো কারাগারে, 24 জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য। হঠাৎ করেই জুন মাসে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতির দায় সিটি কর্পোরেশন কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর এজন্য সমন্বয়হীনতাকেই দুষছেন তারা। সিটি কর্পোরেশনও দায় নিয়ে বলছে এখন আরও সতর্ক তারা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আক্রান্তের সংখ্যা বাড়লেও তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে তাদের। রাজধানীর দুই সিটি কর্পোরেশনই এখন সরব এডিস নিয়ন্ত্রণে। বিশেষ কর্মসূচি নিয়ে সপ্তাহখানেক আগে মাঠে নেমেছে উত্তর, আর চলতি মাসের শুরুতেই ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে এসেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে দুই সিটি কর্পোরেশন যখন এমন কর্মসূচি দিচ্ছে, তখন এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 2000-এ, যার মধ্যে জুনেই 1595 জন। বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় সরকার বিভাগ এমন পদক্ষেপ আর একটু আগে নিলে হয়তো এই পরিসংখ্যানটা ভিন্ন হতো। তাদের চোখে ঘাটতি আছে সমন্বয়ে। মশা বংশবৃদ্ধি থেকে প্রতিরোধ করার জন্য যেভাবে কাজ করা দরকার বা সমন্বিত পদক্ষেপ দরকার, এগুলো তারা হয়তো পুরোপুরি করতে পারে না, এটা ঠিক। এখন শুনলাম তারা নতুন ওষুধপত্র আনছে, কিন্তু ঘটনা তো অলরেডি ঘটে গেছে। জরিপ অনুযায়ী যদি সিটি কর্পোরেশন ব্যবস্থা নেয় এবং ব্যবস্থা নিয়ে যদি আমাদের বাহকের সংখ্যা কমিয়ে আনতে পারে, তাহলে আসলে আমরা বড় যে প্রকোপ হচ্ছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারা উচিত। দায় এড়ানোর সুযোগ নেই বলেই মানছে সিটি কর্পোরেশন, তবে মৌসুমের বাকি সময়ে এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তারা। আমরা এখন যেহেতু মানে রোগী সংখ্যা বাড়ছে, ঘাটতি ছিল বা আছে, এটা তো অবশ্যই আমার স্বীকার করতে হবে। তবে আমরা কিন্তু দেখেন নর্মালি কিন্তু আমাদের এপ্রিল বা মে মাস থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়, যার জন্য কিন্তু আমরা এপ্রিলের শেষ থেকেই শুরু করেছি। এটা তো চলমান প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। আমাদের হাতে প্রোগ্রাম আছে, আমরা এটা করব, বললাম যে এটা চলমান। আমাদের ফগিং, লার্ভিসাইডাল স্প্রে, এগুলি চলতেছে জনসচেতনতা সৃষ্টির জন্য, প্রেসকে বলা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কথায় উঠে আসে ঘাটতি আছে স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের মধ্যে খানিকটা সমন্বয়ে। তবে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারায় মৃতের হার এবার কম বলে দাবি তাদের। ম্যানেজমেন্ট সুন্দরভাবে হচ্ছে বলেই কিন্তু আমাদের মৃত্যু অনেক কম। এখন দেখেন যদি কেউ আমাদেরকে না ডাকে, আমরা যদি নাই জানি, তাহলে আমরা কীভাবে সেখানে আমরা যাব? কিন্তু আমাদেরকে যেখানে আমাদেরকে বলা হয়, টেকনিক্যাল সাপোর্ট বলেন, ফান্ডিং বলেন, সব কিছুই কিন্তু আমরা প্রপারলি আমরা তাদেরকে কোঅপারেট করি। তবে ডেঙ্গু মোকাবেলায় রাজধানীবাসীকে আরও বেশি সচেতন হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণা ও অব্যবস্থাপনার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা, হজ ক্যাম্পের উদ্বোধন করে রাষ্ট্রপতি, ফ্লাইট শুরু কাল। পাবনায় শেখ হাসিনা ট্রেনে গুলি বর্ষণ মামলার রায় আজ। জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী আজ রায় ঘোষণা করবেন। এর আগে গত সোমবার এ মামলার 30 আসামির উপস্থিতিতে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক সম্পন্ন হয়। এ মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির দুলাল আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
1994 সালের 23 সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী রেলওয়ে জংশনে শেখ হাসিনার কক্ষ লক্ষ্য করে গুলি বর্ষণ করে আসামিরা, তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এই ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে বিএনপির 7 নেতাকর্মী সহ অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে 52 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের যে হিসেব ধরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, বাস্তব চিত্র তা নয়। বর্তমানে এলএনজি সরবরাহ 550 মিলিয়ন ঘনফুটের মতো হলেও এনার্জি রেগুলেটরি কমিশনের হিসেবে ধরা হয়েছে 850 মিলিয়ন ঘনফুট। দেশীয় গ্যাসের তুলনায় দামি এ জ্বালানির সরবরাহ দৈনিক 300 মিলিয়নের বেশি বিবেচনায় নেয়ায় বিতরণ কোম্পানিগুলো লাভবান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে এটা গ্রাহকদের সঙ্গে প্রতারণার সামিল। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বছরের শুরুতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বিতরণ কোম্পানিগুলো এনার্জি রেগুলেটরি কমিশনের দ্বারস্থ হওয়ার সময় তুলে ধরা হয়েছিল দৈনিক 1000 মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহের আশা জাগা নেওয়া চিত্র। কিন্তু বাস্তবতা হলো এলএনজি টার্মিনাল থেকে গ্যাস আসছে এর অর্ধেকের কিছু বেশি। গত রোববার গ্যাসের দাম গড়ে 33% বাড়ানোর আদেশে দেশীয় গ্যাসের দাম প্রতি ঘনমিটার 7 টাকা আর আমদানি করা এলএনজির দাম বিবেচনায় নেওয়া হয় এর তুলনায় 5 গুণ অর্থাৎ 35 টাকা। আর দৈনিক সরবরাহ পরিমাণ ধরা হয় 2500 মিলিয়ন ঘনফুট দেশীয় গ্যাস আর 850 মিলিয়ন ঘনফুট এলএনজি। জুলের পর থেকে এটা আরও 850 পর্যন্ত যাবে, বাট আমরা ওভারঅল পুরো বছরের এটা হিসেব করেছি। তুলনামূলক দামি জ্বালানি এলএনজি বর্তমানে জাতীয় গ্রিডে যে পরিমাণ যুক্ত হচ্ছে, গ্যাসের নতুন দাম নির্ধারণের ক্ষেত্রে সরবরাহের পরিমাণ ধরা হয় তার চেয়ে 50% বেশি। এনার্জি রেগুলেটরি কমিশন 850 মিলিয়ন ঘনফুট বিবেচনায় নিলেও বর্তমানে 550 মিলিয়ন ঘনফুটের আশেপাশে ঘুরপাক খাচ্ছে এলএনজির দৈনিক সরবরাহ। মূলত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণে ধীরগতির কারণে সম্ভব হচ্ছে না সক্ষমতার সবটুকু এলএনজি সরবরাহ। আর সে পাইপলাইন কবে নাগাদ ব্যবহার উপযোগী হবে তারও স্পষ্ট কোনো জবাব নেই জ্বালানি বিভাগের কাছে। 1000 MMCF আনলে তো আমার জন্য খুবই ভালো হতো যদি আমি আনতে পারতাম, যেহেতু পাইপলাইন একটা লিমিটেশন হয়ে গেছে। চিটাগাং ঢাকার পাইপলাইনটা এখনো প্রস্তুত হয়নি, তবে আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব পাইপলাইনটা প্রস্তুত হয়ে যাওয়ার জন্য। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যমান সরবরাহের তুলনায় প্রায় 300 মিলিয়ন ঘনফুট বেশি এলএনজির হিসেব ধরে গ্যাসের যে দাম ঠিক করা হলো তা গ্রাহকদের সঙ্গে প্রতারণার সামিল। এলএনজির যে পরিমাণ দেওয়া হচ্ছে সেই পরিমাণের দাম চাবে, তার থেকে বেশি দাম চাওয়ার সুযোগ নেই আইনে। 1 তারিখ থেকে কার্যকর করলো যে পরিমাণ দিয়ে সেই পরিমাণ দিচ্ছে না, অথচ সেই পরিমাণের দাম নির্ধারণ করে দিল, এটাও সে আইনানুক কাজ করেনি, এটাও ভোক্তাকে ঠকানোর সামিল। গণশুনানিতে তীব্র বিরোধিতার পরও গ্যাসের দাম বাড়ানোর যে আদেশ দেওয়া হলো তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে প্রায় সব মহলেই। আর এলএনজির যে হিসেব ধরে গ্যাসের নতুন এ দাম ঠিক করা হয়েছে তাতে ক্ষুণ্ণ হয়েছে ভোক্তা স্বার্থ আর লাভবান হলো গ্যাস বিতরণ কোম্পানিগুলো, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানো নিয়ে এবার পরস্পর বিরোধী বক্তব্য দিলেও আওয়ামী লীগ ও চৌদ্দ দল নেতারা গ্যাসের দাম বাড়ানোর পেছনে ওবায়দুল কাদের যৌক্তিকতা খুঁজে পেলেও দাম না বাড়িয়ে সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে অনুরোধ করেছে চৌদ্দ দল। জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলছেন গ্যাসের দাম বাড়লে জনমনে নেতিবাচক প্রভাব পড়বে। গেল রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে প্রায় 33% বাড়ানোর ঘোষণা দেয়। আবাসিকে চুলা প্রতি মাসিক বিল 750 টাকা থেকে বাড়িয়ে 925 টাকা, দুই চুলায় 800 থেকে বাড়িয়ে 975 টাকা করার ঘোষণা দেয়। দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও বাম দলগুলো আগামী 7 জুলাই হরতাল আহ্বান করে। এছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য তুলে ধরেন। এদিকে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন গ্যাসের দাম বাড়ানোর পেছনে যৌক্তিকতা রয়েছে। গ্যাস নিয়ে কথা বলেছি কি কারণে, যৌক্তিক কিছু কারণ আছে গ্যাসের মূল্যবৃদ্ধির পেছনে, সেটা আমি গতকাল মিডিয়াকে বলেছি। এ নিয়ে যদি বিরোধী দল হরতাল বিক্ষোভের ডাক দেয়, এটা তারা ডাক দিতে পারবেন, কিন্তু আমার ধারণা হরতালে জনগণের সাড়া
তারা পাবেন না। এদিকে একই দিনে সাম্প্রতিক বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভা করে কেন্দ্রীয় 14 দল। এ সময় 14 দলের সমন্বয়ক জানান, গ্যাসের মূল্যবৃদ্ধিতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এর পেছনে অশুভ শক্তি কাজ করছে বলেও মন্তব্য করেন নাসিম। যেহেতু বাজেট পাস হয়ে গেছে, তারপরে গ্যাসের দাম বাড়ানোর কারণে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এখানে একটি অশুভ শক্তি গোলাবাড়িতে বাস স্বীকার করেছে, আবার ব্যাটারি মাঠে নেমে গেছে। গ্যাসের দাম বৃদ্ধি চিত্র বিবেচনা করে দেখেন এবং যেটি হোক না কেন শহরের পর্যায়ে গ্যাসের দামটা রাখতে হবে, যেন মানুষ কষ্ট না পায়। গ্যাসের মূল্যবৃদ্ধি না করে পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানায় 14 দল। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। চট্টগ্রামে আবারও সংগঠিত হচ্ছে হিজবুত তাহরির। 5 জুলাই অনলাইন সম্মেলনে ঘোষণা দিয়ে পোস্টারিং, জামিনে মুক্তি পাওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলছে পুলিশ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। গতকাল সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিং করে তিনি বলেন, এরশাদ এখনও শঙ্কামুক্ত নন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় প্রধানের মৃত্যুর গুজবে শঙ্কিত নেতাকর্মীরা সকাল থেকেই ভিড় করেন দলীয় কার্যালয়ে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কিডনির অবস্থা আগের চেয়ে ভালো। সেই সঙ্গে ফুসফুসে পানি জমার কারণে যে সংক্রমণ দেখা দিয়েছিল সেটি সোমবারের মতোই অপরিবর্তিত রয়েছে। লাইফ সাপোর্টে নয়, রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। স্বাভাবিক কোনো খবর আমরা মঙ্গলবার সকালে দলের বনানী কার্যালয়ে প্রেস ব্রিফ করে এ কথা জানান এইচ এম এরশাদের ছোট ভাই এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। ওনার ফুসফুসের ইনফেকশনের কারণে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, সেই জন্য তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। প্রথমে অক্সিজেন আন্ডার প্রেশার সাপোর্টে ছিল, 12 ঘন্টা পরে ইম্প্রুভ হওয়ার পরে ওরা 2 ঘন্টা আন্ডার প্রেশার অক্সিজেন, 2 ঘন্টা নর্মাল অক্সিজেন দিচ্ছে। এইভাবেই এখন পর্যন্ত ওটাই চালিয়ে যাওয়া হচ্ছে এবং ওই অবস্থাতেই উনি আছেন এখন পর্যন্ত। ওই একই অবস্থা, ওনার কিডনি এখন কিছু কিছু ফাংশন করছেন, সম্পূর্ণভাবে এখনও স্বাভাবিক হয়নি। আর শ্বাসকষ্ট যেরকম গতকাল ছিল অতটুকুই আছে, ওর চেয়ে ইম্প্রুভও করেনি, খারাপও হয়নি। এটাই হলো ওনার সর্বশেষ শারীরিক অবস্থা। উনি ডাকলে চোখ মেলছেন, তাকাচ্ছেন, মানে ওনাকে ডাক্তাররা বলেছেন যে যেটাকে বলা হয় ড্রাউজিনেস, মানে তন্দ্রা এবং ঘুমের মাঝামাঝি, মানে একটা কোনো সময় উঠছেন কোনো সময় আবার ঘুমিয়ে যাচ্ছেন, এরকম অবস্থা আছেন। এ সময় তিনি আবারও কড়া ভাষায় জানান কেউ যেন অতি আগ্রহী হয়ে এইচ এম এরশাদের মৃত্যু গুজব না ছড়ায়। এখন পর্যন্ত আমাদের সোর্সটাই হলো সবচেয়ে জেনুইন সোর্স এবং এটার আমাদের কথাটা আমরা দেশবাসীকে জানাতে চাই যে যদি কোনো খারাপ খবর থাকে আমরা সঙ্গে সঙ্গে জানাবো, আর যদি কোনো স্বাভাবিক কোনো খবর আমরা কোনো সময় না জানাই তার অর্থ হলো উনি স্টেবল আছেন বা ভালো আছেন। এদিকে এরশাদের শারীরিক অবস্থা জানতে গত কয়েকদিনের মতো আজও বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ভিড় জমান দেশের দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবিত এরশাদকে মৃত বানিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে এ নিয়ে নেতাকর্মীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তার মৃত্যুর এই যে গুজবটা, এটা সবাই আহত, আমি নিজে আহত হয়েছি এবং আমি সত্যি মানসিকভাবে খুবই ডিপ্রেসড গত 2-3 ধরে। আমরা মনে করি যে তিনি হয়তো তার শেষ যাত্রাতে আছেন, কিন্তু এখনও তিনি জীবিত আছেন। একজন জীবিত ব্যক্তিকে মেরে ফেলে দেওয়ার যে সংবাদ, এটা আমাদের হৃদয়ে সত্যি খুব কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখে আসছি যে গুজব ছড়ানো হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা। গত 22 জুন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানের জামিন আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 24 জুলাই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়। এর আগে গতকাল সকালে শাহবাগ থানা থেকে পুলিশি নিরাপত্তায় তাকে নেওয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। নারী কেলেঙ্কারি ও দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে আলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে মঙ্গলবার 10:45 কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শাহবাগ থানা থেকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। ওঠানো হয় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে। এ সময় মিজানের আইনজীবী জামিন আবেদন করলে বিরোধিতা করেন দুদকের আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ডিআইজি মিজানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিআইজি মিজান সাহেবের বিরুদ্ধে 2টি অভিযোগ আসছে, একটি হলো সম্পদ তথ্য গোপন আহরণ, আরেকটি হলো হস্তান্তর এবং রূপান্তর মানি লন্ডারিং আইনে আসছে। এই কারণে
সেকশন 11 মোতাবেক এটা অজামিনযোগ্য অপরাধ হিসাবে তাকে জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করার জন্য। যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হয়, যদি যাবজ্জীবন কারাদণ্ড না হয়, সেই ক্ষেত্রে আসামি জামিনে মুক্তি পাওয়ার পেতে পারে। সোমবার হাইকোর্টে আগাম জামিনের জন্য গেলে ডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। এরপর পরই দুদকের মামলায় শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 24 জন 3.7 কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও 3.28 কোটি টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া দুদকের কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেন প্রমাণিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে তাকে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। রূপপুরের বালিশকাণ্ডে হস্তক্ষেপ করলেন দেশের উচ্চ আদালত। এ ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে 2 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে গতকাল নির্দেশ দেওয়া হয়। এ আদেশের কারণে প্রকল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আওতাধীন গ্রিন সিটি আবাসন প্রকল্পের বালিশকাণ্ডেও তদন্তের ধীরগতি নিয়ে অসন্তুষ্ট দেশের উচ্চ আদালত। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে তদন্ত রিপোর্ট দাখিলে 2 সপ্তাহ সময় দিয়ে বালিশকাণ্ডের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে বলেছেন আদালত। সরকারি জিনিসপত্র কেনাকাটার দায়িত্বে বিশ্বস্ততা যারা দেখানোর কথা ছিল এই দেখানোতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থ হওয়াটা কেন অবৈধ বলে বিবেচনা করা হবে না এই মর্মে রুল প্রদান করেছেন এবং সরকার পক্ষকে অ্যাটর্নি জেনারেল অফিসকে ডিএজি সাহেবকে বলেছেন 2 সপ্তাহের মধ্যে তারা কি রিপোর্ট তারা গণপূর্ত মন্ত্রণালয় কি রিপোর্ট নিয়ে আসবেন এইটা জমা দেওয়ার জন্য এবং রিপোর্টের ভিত্তিতে কি ব্যবস্থা নিয়েছেন এইটাও 2 সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে বলে দিয়েছেন। এই ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টের আগে আদেশ দেয়া থেকে বিরত থাকার আবেদন জানিয়েছিল রাষ্ট্রপক্ষ। আদেশের পর অ্যাটর্নি জেনারেল বলেন, প্রকল্প নিয়ে বহির্বিশ্বে কি বার্তা যায় তা এখন দেখার বিষয়। তদন্ত কমিটি সরকার যেটা করেছে অনতি বিলম্বে তারা তাদের রিপোর্টটা দাখিল করে দেন। আমাদের পদ্মা সেতু নিয়ে যে সমস্ত গুজব ছড়ানো হয়েছিল এখন এই রূপপুর পারমাণবিক কেন্দ্র সম্বন্ধে যদি এরকম গুজব ছড়ায় আদালতের আদেশকে পুঁজি করে তাহলে তো বিরাট ক্ষতি হবে আমাদের। রূপপুর গ্রিন সিটি আবাসন প্রকল্পে প্রতিটি বালিশ কিনতে 5,957 টাকা খরচ দেখানো হয়েছে আর প্রতিটি বালিশ ফ্ল্যাটে তুলতে খরচ দেখানো হয়েছে 760 টাকা। এছাড়া অন্যান্য আসবাবপত্র কেনা বাবদ অস্বাভাবিক ব্যয় দেখানোর বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি হজ এজেন্সিগুলোর প্রতারণা আর অব্যবস্থাপনার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল বিকেলে আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, কতিপয় ব্যক্তি ও এজেন্সির কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ রাখতে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বাংলাদেশে হাজিদের জন্য নতুন চালু হওয়া সৌদি সরকারের প্রি ইমিগ্রেশন ব্যবস্থার প্রশংসা করেন রাষ্ট্রপতি। তবে ব্যবসার নামে প্রতারণা করা হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় অনেক এজেন্সি যেসব সুযোগ সুবিধার কথা বলে হাজিদের মক্কা মদিনায় নিয়ে যান, ওখানে যাওয়ার পর তা আর রক্ষা করেন না, ফলে হাজিদের অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়তে হয়। যাত্রীদের সাথে এ ধরনের প্রতারণা কোনোভাবেই কাম্য নয়। এখানে হাবের প্রতিনিধি আছেন, আমি তাদের অনুরোধ করব মক্কা মদিনায় অবস্থানকালীন হাজি সাহেবানদের যাতে কোনো ধরনের বিড়ম্বনার শিকার হতে না হয় আপনারা তা নিশ্চিত করবেন। আইনি জটিলতায় বিচারের দীর্ঘ সূত্রিতা ও জামিনে মুক্তির সুযোগে চট্টগ্রামে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। গত 9 বছরে হিজবুত তাহরির নেতাকর্মীদের বিরুদ্ধে 40টি মামলা হলেও একটিও নিষ্পত্তি হয়নি। জামিনে মুক্তি পেয়ে গেছে গ্রেফতার হওয়া 100-এরও বেশি সদস্য। এর মধ্যেই তৎপরতা চলছে 5 জুলাই অনলাইনে সম্মেলন আয়োজনের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে 5 জুলাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির অনলাইন সম্মেলনের তৎপরতা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রাম নগরীর কাজীদেউরি এলাকায় অনেকটা গোপনে সে আয়োজনের পোস্টার লাগিয়ে যায় হিজবুত তাহরির সদস্যরা।
সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া হিজবুত তাহির সদস্যরা স্বীকার করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সদস্য সংগ্রহের পাশাপাশি নিজেদের সংগঠিত হওয়ার তথ্য। হিজবুত তাহিরের সদস্যরা মূলত যে একবার হিজবুত তাহিরের এই পলিসি বা এই সিস্টেমের মধ্যে আসেন, এই সংগঠনের মধ্যে আসেন, সংগঠনের সদস্য হন, সে তখন তার বিশেষ করে যদি ছাত্র অথবা তার শিক্ষক অথবা প্রতিবেশী বন্ধু এরকম লোকজনকে তাদের দলের পরবর্তী সদস্য হিসাবে নেওয়ার জন্য টার্গেট করে। বেশ কিছু পোস্টারিং করার সময় আমরা কয়েকজনকে গ্রেপ্তার করছি, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং কিছু নাম আমরা পেয়েছি তাদের বিরুদ্ধে, আমাদের তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। 2010 সাল থেকে গত 9 বছরে চট্টগ্রামে হিজবুত তাহির সদস্যদের বিরুদ্ধে 40টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে 2013 সালে সর্বোচ্চ 18টি মামলা দায়ের করা হয়েছিল। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয় হিজবুত তাহরির 126 জন সক্রিয় সদস্যকে, কিন্তু এখন পর্যন্ত এসব মামলার একটিরও বিচার শেষ হয়নি। 32টি মামলার ভিতরে 2টি মামলা আপনার এখন তদন্তাধীন আছে, আর বাকি যে মামলাগুলি সেগুলোর মামলার চার্জশিট চলে আসছে, এগুলো বিচারাধীন আছে। তবে সরকার নিয়োজিত কৌশলীর দাবি, জঙ্গি ঘটনায় বিচারাধীন মামলাগুলোতে গুরুত্বপূর্ণ সাক্ষী থাকে তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু তারাই মামলার সাক্ষ্য দিতে না আসায় দীর্ঘসূত্রিতার সৃষ্টি হচ্ছে। দ্রুত নিষ্পত্তির জন্য কোর্টকে আরও উদ্যোগী হইতে হবে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগী হইতে হবে যেন সাক্ষীগুলো আসে, সেই তদবিরগুলো আমাদের পক্ষ থেকে করে সাক্ষীগুলো এনে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাগুলো নিষ্পত্তি করা আবশ্যক। জঙ্গি তৎপরতার অভিযোগে বিগত 2010 সালে নিষিদ্ধ হওয়ার পর সংগঠনটি 2015 সালে প্রথমবারের মতো অনলাইন সম্মেলনের মাধ্যমে নিজেদের শক্তিশালীর অবস্থান জানান দিয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো অর্থনৈতিক সম্মেলন করতে যাচ্ছে জঙ্গি সংগঠনটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনায় ছত্রভঙ্গ বন্ড বাহিনী নির্ণয়ন, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলাবাসী। তবে তারা বলছেন আর যেন কোনো নয়ন বা বন্ড বাহিনীর ছায়া না থাকে। আর সচেতন মহল বলছে পরিবারের সচেতনতা ও রাজনৈতিক দলের চিন্তা চেতনার পরিবর্তনই পারে সমাজমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ করতে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। বরগুনার কলেজ রোড, কেজি স্কুল সহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। এখন আর নয়ন বা বন্ড বাহিনীর অত্যাচার মুখ বুজে সহ্য করতে হবে না। এলাকাবাসী বলছে কেউ অপরাধ করলে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় প্রশাসন। পাশাপাশি তাদের দাবি বন্ড বাহিনীর ছায়াদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। সামনে ভবিষ্যতে চাচ্ছি যে এরকম জানি নয়ন জানি আর কেউ জানি না ঘুরে না উঠতে পারে। এদের যারা গডফাদার তাদেরও আইনের আওতায় আনা হোক আমাদের দাবি। সচেতন মহল বলছে সন্তানদের প্রতি পরিবারের নজরদারি বাড়ানোর সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সদস্যদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। তারা যখন অপরাধ করে সেই অপরাধটা রাজনৈতিক সত্যসায় তাদেরকে মাফ করিয়ে নিয়ে আসা হয়। এমনিভাবে প্রভাব খাটিয়ে যে মূল যে বিচারটা, সঠিক বিচারটা এটা হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যে কারণে তারা একের পর অপরাধ করতেই থাকে। কখনো কখনো দুই একটা অভিযোগ যদি পরিবারের কাছে যায় তখন বাবা মার ভূমিকাটা এমন হয় যে তার সন্তান আসলে কিছু এই রকম অপরাধ করতেই পারে না। তো এই যে পারিবারিকভাবে তাদের যে করতে পারে না এই রকম একটা মানসিকতা, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এদিকে ক্ষমতাসীন দলের জেলা পর্যায়ের এই শীর্ষ রাজনৈতিক নেতার দাবি খুনি সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা থাকবে না দলে। কোনো দুষ্কৃতিকারী, কোনো মাদক ব্যবসায়ী, কোনো খুনি, কোনো চাঁদাবাজ এরা যাতে আমাদের দলের ভিতরে না ঢুকতে পারে আমরা আপ্রাণ চেষ্টা করব। শুধু পুলিশি তৎপরতা নয়, সমাজের সব শ্রেণী পেশার মানুষের সচেতনতাই পারে সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে, এমনটাই মনে করেন জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা। পরিকল্পনা না, আমি মনে করি যে কোনো সমস্যা সমাধানের জন্য তাৎক্ষণিকভাবেই শুরু করা উচিত প্রতিরোধমূলক ব্যবস্থা। রিফাত হত্যার প্রধান আসামি, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ড 2015 সালে অপরাধ জগতে পা রাখে। মাত্র 4 বছরের মধ্যে বন্ড বাহিনী গড়ে তুলে জেলার শীর্ষ সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ করে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বর্ষার শুরুতে ডেঙ্গু পরিস্থিতির অবনতির দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন, বলছেন বিশেষজ্ঞরা। রয়েছে সমন্বয়হীনতা, দায় স্বীকার করে আরও সতর্ক কর্তৃপক্ষ। দেশের অর্থনীতি অন্যান্য সময়ের চেয়ে অনেক শক্তিশালী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর আগামী গড়ার প্রত্যয়।
25 বছর পর পাবনায় ট্রেনে শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি বর্ষণ মামলার রায় আজ, পলাতক প্রধান অভিযুক্ত বিএনপির দুই নেতা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।